ঈদ উপলক্ষে দোকানে দোকানে বাহারি পোশাক ও প্রসাধনী পণ্যের বর্ষা। প্রথম রোজায় ছুটির দিনে রাজধানীর শপিং মলগুলোতে আসতে শুরু করেছেন ক্রেতা। সময়ের সঙ্গে ক্রেতা সমাগম ও বিক্রি আরও বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটা করতে প্রথম রোজায় অনেকেই চলে এসেছেন শপিং মলে। শুক্রবার রাজধানীতে নারী ক্রেতার উপস্থিতি বেশি দেখা যায়। পূজার মধ্যে পর অনেক বেশি ভিড় হয়ে যাবে বা বাসায়ও চলে যাব, বাসা হচ্ছে ঢাকার বাহিরে, এই জন্য ঢাকা থেকে মার্কেট করছে আগে থেকে। নারীদের পাশাপাশি পুরুষরাও নিজের প্রিয়জনদের জন্য করছেন কেনাকাটা। ঈদের আগে ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেই ছুটির দিনে চলে এসেছেন তারা। সামনে ঈদ, এই কারণে ব্যস্ত থাকি, এই কারণে প্রথম রোজায় চলে আসে আর কি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আশানুরূপ বেচাকেনা হলেও এলসি জটিলতায় ক্রেতার চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তারা। আল্লাহর রহমতে অনেক ভালো, আজকে তো শুরু, দেখা যাক কি হয়। ভালোই তো দেখা যায়, আপনার প্রোডাক্ট অনেক পাওয়া যাচ্ছে না, তো দেখা যায় এলসি বন্ধ, অনেক কিছু বন্ধের জন্য দেখা যায় প্রোডাক্ট একটু শর্ট। দিন যত গড়াবে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা সবার। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।